এই গরমে মাছ মাংসের চেয়ে এই টক ডাল খেতে যেমন ভালো লাগে তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো। আমি জানি সবাই ভালো টক ডাল বানাতে পারেন, তবে কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে রেসিপিটি যেমন মজার হবে তেমনি তাড়াতাড়িও হবে। তাহলে চলুন আজকে বানাবো আমের টক ডাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। তারপর ডালটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি 4 কাপ। চুলোটা জ্বালিয়ে দিলাম আর এখন দিচ্ছি 1টা তেজপাতা আর 1টা পেঁয়াজ কুচানো। 10 মিনিট পরে ঢাকনা খুলে ডালের যে ফেনা হয়েছে সেগুলো ফেলে দেব। এতে ডালের ইম্পিউরিটিসগুলো চলে যায় আর ডাল পরিষ্কার থাকে। রান্না করব 20-25 মিনিটের মতো, অথবা ততক্ষণ সেদ্ধ হতে সময় লাগে। আচ্ছা, এখানে একটা টিপস হচ্ছে, আপনি যদি রান্নার আগে ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রাখেন তাহলে ডাল ভালো ফুলবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে। তবে আমি আজকে ভিজিয়ে রাখছি না, সরাসরি রান্না করছি। ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়া আর একটা টিপস হচ্ছে, আপনি রান্নার সময় লবণ দেবেন না। লবণটা ডাল সেদ্ধ হওয়ার পরে অ্যাড করলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো হয়। একটা আম আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ডালটা যেন খেতে আরও একটু স্মুথ হয় ওজন্য ঘুটনির সাহায্যে আমি ডালগুলো ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। এই মুহূর্তে আমি আরও 500 ml মতো গরম জল অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি 2টো গোটা বোম্বাই মরিচ। এটা ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য দিলাম। আর এই মরিচটা অ্যাড করার কারণে আপনার ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। একবার দিয়ে দেখুন, এই মরিচের গন্ধেই কিন্তু আপনার অর্ধেক পেট ভরে যাবে। ফোড়নের জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই আমের টক কিন্তু সর্ষের তেলে ভালো খেতে হয়। আর দেব সামান্য মেথি, 1/2 চা চামচের মতো কালো সর্ষে আর 1/3 চামচের মতো জিরে। সাথে দিচ্ছি 2-3টে শুকনো মরিচ আর কেটে রাখা রসুন আর 1/2 কাপের মতো পেঁয়াজ। লাল করে ভেজে নেব, তারপর ফোড়নটা ডালে ঢেলে দেব। ফোড়ন দেওয়ার পর আমটাও দিয়ে দিলাম। আমটা বেশি গলানো যাবে না, তাহলে ডাল কিন্তু টক টক হয়ে যাবে। আর চাইলে এই মুহূর্তে আপনি এখানে চিনিও দিতে পারেন, তবে আমি চিনি দিচ্ছি না। এই মুহূর্তে চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না। আমার একটু লবণ কম মনে হয়েছে, ওজন্য 1/2 চা চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পর 4-5 মিনিটের মতো রান্না করব। গরম ভাতের সাথে এই টক ডাল খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে।